সুপ্রভাত অশোক, সালামু আলাইকুম। দেশ দেশে বাইরে তো যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই কান্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আজকে চলে আসছি আমরা রাজশাহীতে ঝলমলিয়া হাটে। ঝলমলিয়া হাট থেকে জানবো আজকে আমরা ফুলকপি, এবং অনেকে কালকে আমাকে বলছিলেন যে কালাই গরিব দামটা জানতে, অবশ্যই চেষ্টা করবো আজকে বাজারকে আমরা জানাবো। তো চলুন আজকে জেনে আসি কি দামের কাছে কি হচ্ছে। তো আজকে আমরা খুবই ভালো মানের কপি দেখছি আজকে, 140 টাকা। এই হ্যালো মাদার বাবু, 30 টাকা বাবু আসেনি, আরে দেরি আছে এখনো ঘন্টা খানি। ভাই এই ফুলকপি আপনার? জি ভাই। পাইকারি বেচছেন না খুচরা? প্যাকেট খরচা দুটাই। কি দাম বেচছেন আজকে? 30 টাকা। মানে 30 টাকা প্যাকেটও, 30 টাকা খরচাও, 30 টাকা তাই, মানে খুচরা পাইকারি আমরা একই রেটে বেচছি। হ্যাঁ, 30 টাকা কেজি, 30 টাকা কেজি। তো দর্শক, এখানে আমরা আজকে বাজারে ফুলকপি দেখছি, ভাইরা খুচরা পাইকারি দুইটা একই রেটে বেচছে 30 টাকা কেজি। আমরা ওই পাশে আরো ফুলকপি দেখছি। তো দর্শক, আমরা এই পাশেও দেখছি। তো আসসালামু আলাইকুম ভাই, আপনার? হ্যাঁ ভাই। কি দাম বেচছেন ভাই আজকে? আজকে বেচছি 25-30। মানে পাইকারি না খুচরা? পাইকারি 25, খুচরা 30। তাই তো আজকে বাজারে এখানে আমরা দেখছি ভাই বেচা কেনা করছে পাইকারি বাজারে 25 টাকা কেজিতে, আর যারা খুচরো ভাইরা নিচ্ছে একটা দুইটা করে তাদের কাছে 30 টাকা করে ধরছে আজকে। আর এ পাশে আমরা দেখছি মূলা বাজার, মূলাটা কেমন দামে আজকে হচ্ছে? কালকে আমরা মূলার দামটা জানছিলাম, একটু দামটা বাড়তি ছিল কালকে একটু দুপুরে, আজকে ঝলমলে হাটে দেখি কেমন দিয়ে। আসসালামু আলাইকুম চাচা, কি দাম বলছে মূলা আজকে? 200-250। হ্যাঁ, 200-250। 200-250 টাকা কি মূল করে বলছে ব্যাপারীরা? তো আজকে বাজারে আমরা দেখছি 200-250, তবে মূলার মানটা একটু কম আছে। আমরা কালকে দেখছিলাম যে মূলাটা খুব ভালো ছিল, আমরা ভালো মানের মূলা দেখছি এই পাশে কিছুটা আছে, এই পাশে আমরা দেখছি কিছুটা মূলা আছে ভালো মানের। ভাই মূলা কি দাম বেচছেন? 20 টাকা কেজি বেচছেন। তো আমরা দেখছি আজকে বাজারে কুচা 20 টাকা কেজিতে বেচছে মূলা, তবে এটা খুব ভালো মানের মূলা। তো দর্শক, কালকে আমাকে অনেকে বলছিলেন একটু মাসকালের বড়ির দামটা জানাইতে, তো দর্শক এখানে আমরা আসলাম, তো মাসকালের বড়ির দামটা জানাবো। এই যে এ পাশ দিয়ে দেখছি আমরা মোটামুটি, ভাই এখানে যে আমরা ভাগ ভাগ দেখছি সব একই কোয়ালিটি না বিভিন্ন কোয়ালিটি? এগুলো একই কোয়ালিটি, একই কোয়ালিটি, এমনি জায়গা জায়গা রাখছে। আজকে কি দাম পেচ্ছেন এদিকে ভাই? খুচরা এবং পাইকারি কি দাম পেয়েছে কিনা করছেন আজকে? পাইকারি আপনার 200 টাকা কেজি। মানে পাইকারি 200 টাকা কেজি, আর খুচরা কি দাম পেয়েছে কিনা করেন? 60 টাকা পুয়া, 250 গ্রাম। তার মানে খুচরাতে একটু বেশি দাম পড়ে অনেকটা, এটা তো লাভ করতেই হবে, লাভ তো করাই নাকি। এখানে একই কোয়ালিটির আছে না কম দামেরও আছে আপনার কাছে? না, এর চেয়ে কম দামের না, এর চেয়ে কম দামের না, বেশি দামেরও আছে। বেশি দামের কোনটা? বেশি দামের সর্বোচ্চ বেশি দামের আছে আপনার ওটা 300 টাকা। 300 টাকা কি এটা পাইকারি দামে 300 পড়বে? হ্যাঁ, মানে এর চেয়ে ভালো হবে আছে এখানে আপনার কাছে? কোনটা দেখি বলতে, মানে যেগুলো 200 টাকা সেটা হালকা চাউল আছে, আর এখানে যেটা খাঁটি এটা চাউল না। শুধু কি আছে এখানে? কুমড়া আর মাসকালাই। হ্যাঁ। তো দর্শক, আমরা এই যে এখানে যে কালাইটা দেখছি একটু এটা ব্যবসায়ী বলছে খুব ভালো মানের, এখানে হালকা কোনো চাউল নেই, শুধু কুমড়া এবং মাসকালাই 300 টাকা কেজি। আর এখানে যেগুলো আছে এগুলো হালকা একটু চাউল আছে, এগুলোর দামটা হচ্ছে একটু কম, এগুলো হচ্ছে খুব পাইকারি বাজারে 200 টাকা করে বেচছে, খুচরা বাজারের দামটা একটু বেশি। তো আজকে আমরা এখান থেকে, অনেকে বলছিলেন মাসকালের দাম গরিব জানাইতে, আজকে আমি জানাইলাম এখান থেকে, সবাই ভালো আছে।